বাচ্চাদের সামনে নিষ্পাপ বাচ্চাদের সামনে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ, এবং রাসূল সামের উপর গুরুত্ব এবং সালাম বর্ষিত হয়ে যদি আব্দুল আকিব ভাই করেছেন, যদি আমি এখানে না আসতাম তাহলে আমি বুঝতে পারতাম না যে এত সুন্দর এত চমৎকার আয়োজন মাদ্রাসায় হতে পারে। আলহামদুলিল্লাহ, এবং ছোট বাচ্চারা এখানে যারা আছে ওদের সামনে এখন খুব বেশি কথা বলা আমি খুব জরুরি মনে করছি না। আমার মনে হয় আব্দুল রাকিব ভাইয়ের জন্য এবং উনি যে টেক নিয়ে কাজ করছেন তার জন্য আমি অন্তর থেকে দোয়া করছি আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন এই প্রতিষ্ঠানটিকে আল্লাহ তাআলা কবুল করে নেন এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা বারাকা দিয়ে পূর্ণ করে দেন। তিনি যে উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি করেছেন সেই উদ্দেশ্যে যেন আল্লাহ সুবহান ওয়া তাআলা উদ্দেশ্য পানে, তার পথ চলাকে যেন আল্লাহ সুবহান ওয়া তাআলা সহজ করে দেন এবং অবিরাম অব্যাহত ভাবে তিনি চলতে পারেন, সেজন্য তার গায়েবের খাজানা থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন তাকে মদদ দান করেন। শাস্ত্রমূল এখান থেকে অনেক বড় আলেম তৈরি হয়, এখান থেকে অনেক বড় আলেম তৈরি হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তোমাদেরকে একটা গল্প বলি, এই শোনো গল্প, গল্প শুনবে? জি জি। আচ্ছা, গল্প হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, নাম শুনেছো তোমরা কখনো? জি হ্যাঁ। আচ্ছা, কেউ কেউ শুনেছো, কেউ কেউ শোনানি। উনি ছিলেন অনেক বড় একজন মুস্তাহিদ, বিশাল বড় মুস্তাহিদ। এখন ওনার একজন ছাত্র ছিল, ছাত্র হলো আবু ইউসুফ ওনার নাম। এই ছাত্র উনি তো ক্লাস নিতেন, তার সামনে হাজার হাজার শিক্ষার্থী বসে থাকত। উনি আবার খুব বুদ্ধিমান ছিলেন, কোন বিষয়ের পক্ষে হয়তো উনি 70টা যুক্তি দিয়ে ওর বিপক্ষে আবার 71টা যুক্তি দিতে পারতেন। এইরকম মেধাবী ছিল, অসাধারণ মেধাবী। তো ওনার ছাত্রদের মধ্যে যারা কারা জুয়েল এটা উনি চিনতে পারতেন। একবার উনি দেখলেন যে ওনার ছাত্রদের মধ্যে খুব প্রশ্ন করে মনোযোগ দিয়ে শুনে প্রত্যেককে শব্দ লিখে নেয় এইরকম একজন, তার নাম হলো আবু ইউসুফ। হঠাৎ করে তিনি একদিন দেখলেন যে আবু ইউসুফ নাই। তিনি জিজ্ঞেস করলেন আবু ইউসুফ কোথায়? তার মায়ের সাথে, মার কাছে গেলেন, বলে যে আমি তো গরিব মানুষ, আমি কাজ কাজ করি, ছেলের কিভাবে পড়াবো, ওকে পড়াতে গেলে আমার একটু কাজে সহযোগিতা করবে, এটা করা হয়। বলে আচ্ছা ঠিক আছে, আমি যদি আপনার এবং আপনার ছেলের দায়িত্ব নিই তাহলে কেমন হয়? বলে কিভাবে? বলে যে আপনিও যেন মাসে আপনাকেও কাজ করা না লাগে, যেন আপনিও চলতে পারেন এর জন্য আমি টাকা দেবো, আবার আপনার ছেলের পড়াশোনার জন্য যা লাগে তার খাতা কলম এবং তার জামা কাপড় যা কিছু লাগে সব আমি দেবো, কেমন হয়? তাহলে খুবই ভালো। এখন উনি তো ভালো মাশাআল্লাহ তাকে নিয়ে আসলেন এবং তাকে নিয়ে এসে তিনি পড়াশোনা করালেন নিজের মতো করে। এক সময় উনি হলেন কাজীউল কুজাত, বাংলাদেশে যেরকম বলে চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, উনি প্রধান বিচারপতি হলেন। ওই রকম একজন সন্তান যার মধ্যে এরকম ইন্টেলিজেন্স ছিল, উইজডম ছিল, তার মধ্যে পটেনশিয়াল ছিল, সম্ভাবনা ছিল, তিনি তাকে ধরে নিয়ে এসেছেন। আব্দুল রাকিব ভাই মনে হয় ওই কাজটি করছে কিনা আমি সেটাই ভাবার চেষ্টা করছি, যেরকম জুয়েল গুলো যেগুলো আছে এগুলোকে খুঁজে বের করে নিয়ে সেখানে একত্রিত করা এবং নার্সিং করা। তো আল্লাহ সুবহান ওয়া তাআলা এই প্রতিষ্ঠানটিকে কবুল করে নেন এবং তিনি জ্ঞান অর্জনের জন্য যেই আয়োজন আছে এই আয়োজন গুলো সবসময় বারাকাপূর্ণ হয় যদি সেখানে এখলাস থাকে। তো বারাকাপূর্ণ হয় আশা করছি ইনশাআল্লাহ, এটি অবশ্যই অবশ্যই কবুল হবে, এটি এখানকার জন্য একটা মাইল ফলক হবে। এত ভিতরে সেই রকম এত অসাধারণ আয়োজন, এত সুন্দর ব্যবস্থাপনা, এটি আমার প্রত্যাশার অনেক অনেক বাইরে ছিল। তো এরা ছোট মানুষ, এদেরকে তো কিছু বলে লাভ নেই, বলতে হবে তাদের যারা গার্ডিয়ান আছে তাদেরকে, এদেরকে মোটিভেশন দেওয়া দরকার, বিশেষ করে শিক্ষকরা যারা আছেন শিক্ষকদেরকে যে কথাটা আমরা বলতে চাই সবসময় আমরা বলি শিক্ষকদেরকে, এখানে যদি শিক্ষকরা থাকেন আপনারাই তো ওস্তাদ, তাই না? শিক্ষকরা কিন্তু তারা আসলে আর্কিটেক্ট, এই বিল্ডিং যেরকম একজন আর্কিটেক্ট করেছে, শিক্ষকরা ডিজাইন করে আমার এই বাচ্চার ভবিষ্যৎটা কেমন হবে, যেমন ইমাম আবু হানিফার গল্প, আমার এই বাচ্চার ভবিষ্যৎটা কেমন হবে শিক্ষকরা ডিজাইন করে।
এবং সেই ডিজাইনের উপর ভিত্তি করে ওর ভবিষ্যৎ তৈরি হয়। তার ডিজাইন যদি ভুল হয় তাহলে এখানে ফাউন্ডেশন ভুল হবে, তার ডিজাইন যদি সুন্দর না হয় তাহলে এটা সুন্দর হবে। সেই জন্য আমি কি বলছি এই যে বাচ্চাদের সামনে আমি যা বলছি আমি তাদেরকে যা শেখাবো এগুলি কিন্তু ওরা মৃত্যু পর্যন্ত লালন করবে। এদের মধ্যে এমন যে ব্যক্তিত্ব আমি তৈরি করে দেবো এই ব্যক্তিত্ব ওরা মৃত্যু পর্যন্ত লালন করবে। অতএব এদের মধ্যে সে ব্যক্তিত্ব তৈরি করে দেয়া, এদের মধ্যে দিনের সঠিক মেসেজ গুলো তাদের কাছে পৌঁছে দেয়া, এটা একটা আমানত। ইন্নাহাদা আইমা দীনুন ফানজুরু আম্মান তাখুদুনা দীনান। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে এই ইলমটা হচ্ছে দীন, অতএব দীন কারা দিচ্ছে কারা কাদের কাছ থেকে নেওয়া হচ্ছে এগুলো দেখার বিষয়। আমরা শিক্ষক যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু যে আল্লাহ এবং তার ফেরেশতা এমন কি হাত্তা নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তা আলকুতা ফি বাহরিহা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসি আল খায়রা। যারা মানুষকে ভালো শিক্ষা দেয় তাদের উপর আল্লাহ ফেরেশতারা এমন কি আল্লাহ তাদের উপর রহমত নাযিল করে ফেরেশতারা তাদের জন্য ইস্তিগফার করতে থাকে আল্লাহর কাছে রহম প্রার্থনা করতে থাকে এমন কি পিঁপড়া গুলো তাদের গর্তে মাছগুলো সমুদ্রে অথবা নদীতে তাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করতে থাকে। অর্থাৎ জ্ঞান যারা বিতরণ করে তাদের মর্যাদা তো অন্যরকম। তোমরা যারা জ্ঞান অর্জন করছো শোনো তোমাদের জন্য একটা সুসংবাদ আছে, যারা দিনই জ্ঞান অর্জন করতে আসে ফেরেশতারা তাদের জন্য কি করে বলতে পারো কেউ কি করে বলো তো কি করে মাশাআল্লাহ তুমি দাঁড়াও তুমি দাঁড়াও এই সময় ওখানে তাকাও কি করে বলো তো যখন কেউ জিনিস নিয়ে আগতে যায় তখন সে যদি রাস্তা দিয়ে হাঁটে ফেরেশতা তার পায়ের নিচ দিয়ে নড়ে পড়লে ছেড়ে দেয়। আচ্ছা দানাগুলো বিছে দেয় নড়ে পড়তে মানে হলো দানাগুলো বসে মাশাআল্লাহ খুব ভালো হচ্ছে। ফেরেশতারা তাদের ডানাগুলো আজরে কাটাবেন, তাদের ডানাগুলো ফেরেশতারা বিছিয়ে দেয় এদের জন্য, মানে হচ্ছে ফেরেশতারা তাদেরকে সম্মান করেন মর্যাদা দান করেন। এটি এত গুরুত্বপূর্ণ দিনে জ্ঞান অর্জন করার এই পক্ষে যারা এই অবশেষে বলেছেন দুনিয়া মালউনাতুল মালউনাতুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মান ওয়ালাহু আও আলিমান মিন আও মুতাআল্লিমান। দুনিয়া সব এটা লানত করে অভিশপ্ত, দুনিয়ার মধ্যে যা কিছু সব অভিশপ্ত, চারটি জিনিস অভিশপ্ত। আল্লাহ দেখে আল্লাহর সাথে যারা সম্পর্ক তৈরি করে যারা জ্ঞান অর্জন করে এবং যারা জ্ঞান বিতরণ করে এই চার শ্রেণীর লোক ছাড়া সকল অভিশপ্ত। তো আলহামদুলিল্লাহ একটা ভালো একটি আয়োজন আমি দেখলাম, এটা আমার জন্য একটা লার্নিং পয়েন্ট যে কিভাবে প্রতিষ্ঠান তৈরি করতে হবে। খুবই ভালো একটা আয়োজন আলহামদুলিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়োজন থেকে কবুল করে নিন। এবং ওস্তাদদের আমি সে কথা বলবো যে ওস্তাদরা তারা আর্কিটেক্ট হিসেবে তারা কাজ করবেন ইনশাআল্লাহ। এবং এটা জিল এটা আমানত যে আল্লাহর দিনটা আমানত আমি তাদের কাছে আল্লাহ আল্লাহ রাসূল যেভাবে রেখেছেন ঠিক এক্স্যাক্টলি ওই রকম পৌঁছে দিলাম উইদাউট এনি মিস ইন্টারপ্রিটেশন অর এক্সপ্লেইনিং অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিনাল টেক্সট, যেন যা আছে তার বাইরে যেন কোনো কিছু না পায়। আল্লাহ রাসূল যা বলেছেন তাই তাদের কাছে পৌঁছে দিলাম। রব্বা হামিল ফিতহিন রব্বা হামিল হাদিস ইলা অথবা রব্বা হামিল ফিতহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু। কখনো কখনো যার কাছে আমরা পৌঁছে দিয়েছি ও ব্যাপারে সে আমার চেয়ে অনেক বড় স্কলার হবে কোন একদিন ইনশাআল্লাহ। তো আল্লাহ এখানে তৌফিক দান করুন, আমি খুবই খুশি। অন্য কোন সময় যখন গার্ডিয়ানদের নিয়ে আয়োজন হবে সেই সময় কোন এক সময় ইনশাআল্লাহ আসবো, কিন্তু তোমাদেরকে অনেক বড় আলেম হতে হবে। কি হতে হবে বলো তো, চিৎকার করে বলো কি হতে হবে, অনেক বড় কি যেমন গোটা বাংলাদেশ কাঁপিয়ে দিতে পারো তোমাদের কথা। চরিত্র হতে হবে কার মতো, রাসূল সাহেবের চরিত্রের মতো। কার মতো হতে হবে বলতো, রাসূলের চরিত্র মতো, যার চরিত্র দেখে মানুষ ঈমান গ্রহণ করতেন ইসলাম গ্রহণ করতেন তার চরিত্র দেখে, এরকম চরিত্রবান হওয়া লাগবে। অতএব সব দিক থেকে অনেক অনেক ভালো হতে হবে। আল্লাহ কবুল করে নিন এই প্রতিষ্ঠান থেকে, আল্লাহ এই প্রতিষ্ঠান থেকে তুমি বারাকা দিয়ে পূর্ণ করে দাও। এখানকার ছাত্র ছাত্রীদের তুমি কবুল করে নাও, এখানকার আয়োজনে যারা আছেন তাদের সকল আয়োজন গুরুত্ব দিতে করে নাও।